লেনোভো ল্যাপটপ। আমরা লেনোভো ল্যাপটপের আজকে ফল ফাইন্ডিং দেখব। তো লেনোভো ল্যাপটপের ফল ফাইন্ডিংয়ের জন্য আমরা দেখব এখানে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই আছে, ডিসি পাওয়ার সাপ্লাই এটা আমাদের রেঞ্জ হাই লো করা রেঞ্জ ভোল্টেজ অ্যাডজাস্ট অ্যাম্পিয়ার হাই লো অ্যাডজাস্ট। তো এটা হচ্ছে যে আমাদের লেনোভো কনভার্টারের ডিসি পোর্ট। আমরা এখন ডিসি পোর্টের লাইন দিব। আমরা কনভার্টার লাগালাম, লাগানোর পর আমরা লাইন দিলাম। এখন আমরা সুইচিং চাপ দিব। সুইচিং চাপ দেওয়ার পর আমরা দেখব লাইটটা আসছে। এখানে আবার লাইটটা আসলো, আবার জ্বললো, বন্ধ হলো, কোনো রেসপন্স নেই, অর্থাৎ ডিসপ্লে নেই, পাওয়ার আসা যাওয়া করতেছে। আমরা যদি একটু দেখতে পাই একবার আসলো, আবার ছেড়ে দিল। তো এই হচ্ছে যে আমাদের প্রবলেম। আমরা দুটোই যদি দেখি, হাই লো হচ্ছে, তাহলে এই হচ্ছে আমাদের হাই লো প্রবলেম। তো আমরা এখন মাদারবোর্ডটাতে কাজ করব। মাদারবোর্ডে কাজ করব। আমরা একটা জিনিস বলে রাখি, এই এই জাতীয় অর্থাৎ আমরা সুইচ দেওয়ার সাথে সাথে যখন আমাদের পাওয়ারটা এসে বন্ধ যাচ্ছে, আমাদের সাপ্লাই সবগুলো চেক করতে হবে। সাপ্লাই চেক করার পর যদি দেখি যে আমাদের সাপ্লাই ঠিক আছে, বাট আমাদের আউচিপের সাথে ডাটা রিলেশন থাকে, সিগন্যালের রিলেশন থাকে, তো এই আউচিপের সাথে আমাদের এখানে ল্যাপটপের এখানে আমাদের বায়োস আছে, এই বায়োসের এখানে আমাদের ডাটা আউচিপের সাথে রিলেশন, অর্থাৎ পাওয়ার এখানে আমাদের বায়োসে দু ধরনের ডাটা আমরা পেয়ে থাকব। একটা ইসি বায়োস, আর একটা হচ্ছে যেহেতু এখানে আমাদের সিঙ্গেল বায়োস, তো মেন বায়োস এবং ইসি বায়োস, অর্থাৎ ইসি বায়োস হচ্ছে পাওয়ার বায়োস এবং মেন বায়োস হচ্ছে যে আমাদের সিস্টেম, অর্থাৎ পুরো সিস্টেমের বায়োসটা। এখানে দুটোই একসাথে এখানে ইন্ডিকেট করা আছে, ভিতরে প্রোগ্রাম করা আছে। তো আমাদের ডাটাগুলো যদি কোনো ধরনের মিসিং হয়, এই প্রবলেমটা আমরা পেয়ে থাকি। তো সো আমরা এখন দেখব যে আমাদের বায়োস থেকে প্রবলেমটা হয় কি না। আমরা এখন বায়োস প্রোগ্রাম করব। আমরা একটু, এটা হচ্ছে যে আমাদের বায়োস, আমরা বায়োসটা প্রোগ্রামিং করব। আমরা বায়োসটা তুলব, তুলে এই আমাদের প্রোগ্রামার মেশিন, এটা হচ্ছে যে আমাদের মিনি প্রো, মিনি প্রোটা আমাদের, এটা হচ্ছে যে আমাদের মিনি প্রো বায়োস প্রোগ্রামার, আর এটা হচ্ছে যে আমাদের সকেট বা অ্যাডাপ্টার বলে থাকি আমরা। আমরা এই অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা কাজ করব। এখন আমরা এই অ্যাডাপ্টারটাকে আমরা এখানে লাগাবো, লাগিয়ে এটা করবো। এখন আমরা বার চিপটাকে খুলবো, এখানে বার চিপটাকে খুলবো। চিপটাকে খুললাম, খোলার পর আমরা এখানে বায়ার চিপটাকে বসাবো।
একদম বসাবো। খুব ভালোভাবে বসাতে হবে। ওকে, এরপর আমরা কম্পিউটারে লাগাবো। ওকে, আমরা লাগাবো। লাগানোর পর আমরা এখানে চলে যাব কম্পিউটারে। কম্পিউটারে যাওয়ার পর আমরা আমাদের সফটওয়্যারটাকে অন করব। এটা হচ্ছে যে আমাদের বায়োসের সফটওয়্যার। এখানে গিয়ে আমরা প্রথমে বায়োসটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে মেশিনের সাথে। তো এখানে সিলেকশন করব। সিলেকশন করার পর আমাদের ফাইল আসবে। ফাইল আসার পর এখানে আমরা যে কোনো একটা সিলেক্ট করব। পরে আমরা ওকে করব। এবার আমরা এটাকে রিড করব, প্রোগ্রামের মাধ্যমে রিড করব। রিড করে আমরা অপেক্ষা করব, দেখব যে কী অবস্থা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আরেকটি জিনিস দেখে রাখেন। এখানে আমাদের এই এখানে যে S25FL064K, অর্থাৎ 64K, এটা আমাদের এই 8 মেগাবাইটের একটা বায়োস। তো আমরা রিড করতেছি। আমাদের বায়োসটা রিড হতে একটু সময় লাগতেছে। আমরা বায়োসটা রিড হতে হতে আমরা একটু আমাদের ল্যাপটপের ল্যাবটাকে একটু দেখাচ্ছি যে আমরা এখানে ল্যাপটপের ল্যাবে আমরা কীভাবে কাজ করি। আবার একটু দেখলাম, এখনো অনেকখানি বাকি আছে। আমরা একটু আমাদের ল্যাবটাকে একটু ভালোভাবে দেখাই। ওকে, আমাদের রিড করা হয়ে গেল। এখন আমরা এটা ক্যান্সেল করব। আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের ফাইল নেই। এখানে আমরা এখন ফাইলটাকে এনে আমাদের যে জায়গায় আমরা ব্যাকআপে ফাইল রাখি সেই জায়গায় আমরা যাব। এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ল্যাপটপের ব্র্যান্ডের নাম, আমরা একটু ল্যাপটপের ব্র্যান্ডের নামটা একটু দেখব। একটু দেখি, এই যে এখানে আছে লেনোভো G40-70, এটা হচ্ছে আমাদের ল্যাপটপের মডেল নাম্বার। আমরা এখন এই মডেল নাম্বারের বায়োসটাকে আমাদের কাছে আছে। আমরা এখানে একটু লক্ষ্য করবেন, লেনোভো G40-70, এটা আমাদের সেই বায়োস, কাঙ্ক্ষিত বায়োস। আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা ওপেন দিব। ওপেন দেওয়ার পর ওকে দিব। এখানে আমাদের বায়োসটা আসলো। আসার পর আমরা প্রোগ্রামের চাপ দিব। প্রোগ্রামের চাপ দিয়ে আমরা প্রোগ্রাম করাবো। প্রোগ্রামটা হওয়ার পরই আমরা বায়োসটা আবার লাগাবো। বায়োসটা আমরা করবো, আমরা আবার একটু বায়োসটা হচ্ছে আমরা আবার দেখছি। আমাদের এখানে লাইট ইন্ডিকেট করতেছে, এখানে লালটা পাওয়ার আর হলুদটা হচ্ছে যে আমাদের প্রোগ্রামের লাইট, অর্থাৎ সে প্রোগ্রাম হচ্ছে এই কারণে। যদি প্রোগ্রামটা না হতো তাহলে লাইটটা এখানে মিটমিট মিটমিট করতো, তাহলে আমাকে বুঝতে হতে হয় আমার আইসিতে প্রবলেম, আইসি ঠিকমতো বসে নেই বা আইসি ওখানে বায়োসের সাথে অ্যাডজাস্ট হয়নি। এবং বায়োসের যদি আমরা এখানে রিড না হতো তাহলে এখানে আমাদেরকে অ্যারো মেসেজ দিত। অ্যারো মেসেজ আসলে আমরা বুঝতে পারতাম যে এখানে আমাদের বায়োসের প্রোগ্রামটা ইন হচ্ছে না, আইসিতে প্রবলেম বা বায়োস প্রোগ্রামের প্রবলেম। তো এখন আমরা দেখতে পেলাম আমাদের এটা হচ্ছে।
আমরা একটু কষ্ট করে আমাদের ফাইলটা একটু দেখি, আমরা যে হতে হতে আমরা একটা ফাইলটা দেখে নিই, আমাদের বাসের ফাইল নিয়ে নেব। এখানে দেখেন এইট এমবি, এই যে সিলেকশন করা আছে 8 MB বায়াস। তো সো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা 8 MB বায়াসটা কীভাবে করতেছি সেটা আমরা এখানে দেখতেছি। করার পর আমাদের একটু সময় নিচ্ছে আমাদের ল্যাপটপে অ্যাডজাস্ট করতেছে, আমাদের প্রোগ্রামটা আইসির ভিতরে ইন করতেছে। ইন হওয়ার পর আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে পাবো, এখানে মেমোরি হচ্ছে যে প্রোগ্রামে, এখানে দেখতে পাবো যে সাকসেস। তখনই আমরা বুঝতে পারি আমাদের প্রোগ্রামটা কমপ্লিট। আমাদের প্রোগ্রামটা কমপ্লিট হতে আমরা অপেক্ষা করব। আমাদের কাছে অনেক বায়োসের কালেকশন আছে, অ্যাসকেমেটিক ডায়াগ্রামের কালেকশন আছে, ডাটা শিটের কালেকশন আছে, সার্ভিস ম্যানুয়ালের কালেকশন আছে, আমাদের ইন্ডিভিজুয়ালি টেকনিক্যাল শিট আছে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা নিশ্চিন্তে দেশের বাইরে গিয়ে যে কোর্সটা আপনারা করতে পারবেন বা করবেন বা যে সাপোর্টটা পাবেন, ইনশাল্লাহ আমিও আপনাদেরকে ওরকম সাপোর্ট ইনশাল্লাহ দিতে পারবো। যেহেতু আমিও দেশের বাইরে থেকে কোর্সটা করেছি, আমি মোটামুটি বায়োসের কালেকশন থেকে শুরু করে এস্টিমেটিক ডায়াগ্রাম থেকে শুরু করে ডাটা শিট থেকে শুরু করে টেকনিক্যাল শিট থেকে শুরু করে সব কিছু সাপোর্ট আমি ইনশাল্লাহ দিতে পারবো। সব সময় এগুলা কালেকশানে না থাকলে তখন গিয়ে আমাদের বিপদে পড়তে হয় যে কালেকশন না থাকলে আমাদেরকে কালেকশন করে নিতে হয়, তখন ডলার বা টাকা দিয়ে কিনে নিতে হয়। দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি দেখাচ্ছে। আমরা একটু ক্লোজ করে দিব, এখানে আমরা দেখতেছি ডাটা চলে আসছে। ওকে আমরা ক্লোজ করে আমরা আমাদের আইসি থেকে এখানে নিয়ে নেব, আমরা এটা অফ করব। অফ করার পর আমরা আইসিটাকে নিয়ে নিব, নিয়ে আমরা এখানে এই আইসিটাকে বসাবো, এখানে আইসিটাকে বসাবো, এই আইসিটাকে এখানে আমরা বসাবো। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা আইসিটাকে বসাবো। আমরা আইসিটাকে বসায় ফেললাম। আইসি এখানে আমাদের ইন্ডিকেট করা আছে, এখানে 1 নম্বর পিন, আমরা আইসিটাকে বসালাম। এখন আমরা দেখব যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লাইন দিলাম, লাইন দেওয়ার পর আমরা অন করব। অন করার পর এখানে আমরা একটু এখানে আনি, সামনে আনি শিক্ষার্থী, আমরা দেখতে পেলাম যে আমাদের লাইটটা অন হয়ে আছে, জ্বলতেছে। আমরা পাওয়ার সাপ্লাই যাই, পাওয়ার সাপ্লাইয়ের আমাকে অ্যাম্পিয়ার দেখাচ্ছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখন ডিসপ্লে লাগাই দেখব যে আমাদের ডিসপ্লে কাজ করে কিনা, আমাদের ল্যাপটপ রান হয়েছে কিনা। ওকে, ডিসপ্লেতে লাইন লাগাবো।
লাগানোর পর আমরা এখানে লাইন দিব, লাইন দেওয়ার পর আমরা অন করব, অন করার পর আমরা একটু অপেক্ষা করব। ওকে, আমাদের ল্যাপটপটা রান হয়ে গেল, আমরা আমাদের ফল ফাইন্ডিং করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, আমরা ল্যাপটপটাকে দেখতে পাচ্ছি, আমাদের ল্যাপটপ নিয়ে নেবো, রান হয়ে গেছে। আমরা অফ করে আবার অন করব, দেখবো কনফার্ম হয়ে। আমরা অফ করলাম, আমরা আবার অন করব, অন করলাম, আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমাদের ল্যাপটপটা রান হয়ে গেল। ওকে, আল্লাহ হাফিজ।